ফাইনালি কিন্তু আমি আমার সেই ডিসকভারি মেন্টোসের কাছে চলে এসেছি, আর ডিসকভারি মেন্টোসের পরেই কিন্তু আমি যাব আমার বেলেমের কাছে, যেটা বেলেমটা আছে এই সাইডটাতে। কিন্তু এখন আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু ডিসকভারি মেন্টোসের কাছে। তবে ইতিপূর্বেও কিন্তু আপনার ডিসকভারি মেন্টোসকে নিয়ে একটা ভিডিও কিন্তু আপলোড করা রয়েছে, যেটা আমি যখন ফার্স্ট টাইম পর্তুগালে আসি, আর ফার্স্ট টাইম আসার পরেই কিন্তু যখন এই ডিসকভারি মেন্টোসের কাছে আসি সেই ভিডিও কিন্তু অলরেডি আপলোড করা আছে। তো সেই ভিডিওটা যদি দেখতে চান অবশ্যই আপনি যে ডিসক্রিপশন দেওয়া রয়েছে সেই ডিসক্রিপশনে ক্লিক করে আপনি কিন্তু দেখে নিতে পারেন। আর এই জায়গা সম্পর্কে কিন্তু ইতিপূর্বেই যেহেতু বলেছি, সেহেতু আজকে আমি লম্বা করে কিছু ইতিহাস রচনা করব না। তো আজকে আমি মূলত তারপর ছোট্ট করে একটু বলে দিই, যেহেতু পর্তুগালকে কিন্তু বেশিরভাগে ফেমাস করেছে কিন্তু নাবিকরা। তো 1500 শতকের দিক থেকে কিন্তু নাবিকদের আপনার পর্তুগাল গঠনের দিকে যে একটা ভূমিকা ছিল, এই ভূমিকা কিন্তু পর্তুগাল কখনোই কিন্তু সেটা অস্বীকার করতে পারবে না। আর সেই অস্বীকার করতে পারবে না বলেই কিন্তু এই নাবিকদের উদ্দেশ্যে কিন্তু এত সুন্দর সুন্দর কিন্তু স্থাপনা নির্মাণ করেছে। আর আমি যখন আসি তখন আপনাদেরকে কিন্তু বলছিলাম যে তাগোস নদী, এইটাই কিন্তু আপনার সেই তাগোস নদী, যেটার অপর প্রান্তে কিন্তু সেতুবাল আর আলমেদা সেতুবাল, আর অপর প্রান্তে কিন্তু আপনার লিসবন শহর। যেই জাতি যেই জিনিসের জন্য বিখ্যাত সেই জাতিকে কিন্তু সেই জিনিসের জন্য বিখ্যাত করে রাখাই কিন্তু জাতির লক্ষ্য বা উদ্দেশ্য হওয়া উচিত। ঠিক তেমনইভাবে আপনার যে এই পর্তুগালের নাবিকরা পর্তুগালকে উচ্চতর জায়গাতে নিয়ে যাওয়ার জন্য যে একটা ভূমিকা পালন করে, সেই ভূমিকার অনুসারে নাবিকদের জন্যই কিন্তু পর্তুগালে এমন এমন সুন্দর সুন্দর স্থাপনা কিন্তু আপনি অসংখ্য দেখতে পারবেন। আপনারা জেনে খুশি হবেন, পর্তুগালে কিন্তু একটা সময়তে কিছুই ছিল না, আর ওই সময়তে কিন্তু পর্তুগালকে ইউরোপের কোনো দেশ বা চিনতো না, প্লাস আপনার ইউরোপের অন্যান্য সকল দেশ কিন্তু পর্তুগালকেই শাসন করত। কিন্তু 1188 সালের পর থেকে এবং 1143 সালে যখন পর্তুগাল নামের একটা উদ্ভূত হয়, তখন থেকে কিন্তু পর্তুগাল মাথা উঁচু করে কিন্তু দাঁড়াতেন যে একটা শিপ হয় সেটা কিন্তু এই নাবিকদের মাধ্যমে। এবং 1500 শতকের পর থেকে কিন্তু যখন ভাস্কো দা গামার মধ্য দিয়ে কিন্তু একের পর এক কিন্তু নাবিকরা যখন সমুদ্র জয় করে এবং ধন সম্পদ কিন্তু তারা নিয়ে আসে, তখন থেকে কিন্তু আপনার এমন এমন সুন্দর দৃশ্যসহ পর্তুগাল হয়ে ওঠে কিন্তু আপনার ইউরোপের একটা সমৃদ্ধশালী একটা দেশ।